হচ্ছে এটাকে ডাকা দেওয়ার জন্য সে খুবই আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের দুজন শিক্ষার্থীদের থানায় নিয়ে নির্মমভাবে মধ্যযুগীয় কায়দায় তাদেরকে হামলা করেছে, তাদেরকে নির্যাতন করেছে। আপনি জানেন আমাদের আজকের অবস্থান বাংলাদেশ পুলিশের বিরুদ্ধে না। বাংলাদেশ পুলিশ অত্যন্ত নিরাপদভাবে কাজ করে যাচ্ছে, কিন্তু বাংলাদেশ পুলিশের কিছু অতি উৎসাহী কর্মকর্তা যাদের ব্যক্তি স্বার্থে উদ্ধারের জন্য বাংলাদেশ পুলিশকে ব্যবহার করছে এবং বাংলাদেশ পুলিশকে কলঙ্কিত করতে, তাদেরকে চিহ্নিত করতে হবে এবং তাদেরকে সেই শাস্তি দিতে হবে। আপনারা জানেন এডিসি হারুন যেভাবে তাদেরকে নির্মমভাবে নির্যাতন করেছে, সেটা হচ্ছে বাংলাদেশ দণ্ডবিধি অনুসারে ফৌজদারি অপরাধের সামিল। আর সে ফৌজদারি অপরাধ করলে সে রাষ্ট্রে যে কোনো পর্যায়ে থাকুক না কেন তাকে বিচারের আওতায় আনতে হবে। আজকে শুধু আনোয়ার হুসেন নাইন ভাইকে এবং শরীফ আহমেদ মুনিম ভাইকে তারা হামলা করেনি, তারা হামলা করেছে, তারা নির্যাতন করেছে। বাংলাদেশ ছাত্রলীগের 50 লক্ষ নেতা কর্মীর সেই যে হৃদয় স্পন্দন বাংলাদেশ ছাত্রলীগকে হামলা করেছে। আজকে বাংলাদেশ ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদককে শুধু তারা ওই জায়গায় নির্যাতন করেনি, তারা নির্যাতন করেছে বাংলাদেশ ছাত্রলীগের পুরো সংবিধানকে, বাংলাদেশ ছাত্রলীগের পুরো সংগঠনকে। আজকে আমরা ব্যতীত আমাদের যে কেন্দ্রীয় নেতা আজকে আহত হয়েছে, সেই আহত নেতাদের প্রতি আমরা শাস্তি যাতে হচ্ছে এডিসি আরো সে শাস্তি পায় সেই জন্য আমরা এই জায়গায় দাঁড়িয়েছি। আমরা মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আবেদন জানাবো, নির্মম ভাবে নির্যাতন করেছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নিজ হাতে গড়া ছাত্র সংগঠনের কেন্দ্রীয় কমিটির বিধান সম্পাদক এবং সাংগঠনিক সম্পাদককে যে থানার মধ্যে ব্যক্তি স্বার্থ উদ্ধারের জন্য নির্মম ভাবে নির্যাতন করেছে তার শাস্তি দিতে হবে। আমরা সেই দাবি জানাচ্ছি, ফৌজদারি অপরাধের সামিল অপরাধ করায় তাদেরকে গ্রেপ্তার করে স্থির পথ থেকে বাংলাদেশ পুলিশ থেকে তাদেরকে বহিষ্কার করতে হবে এবং তাদেরকে গ্রেপ্তার করে যথাযথ প্রক্রিয়ায় বিচার করা সম্পাদন করতে হবে। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ নাগরিক, এই পর্যায়ে আপনাদের সামনে বক্তব্য রাখবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের বদরুল হক মুসলিম হলের শিক্ষার্থী যারা কান্দি। ধন্যবাদ সবাইকে আমাকে বলার সুযোগ করে দেওয়ার জন্য। আপনারা সকলে অবগত আছেন গত শনিবার দিন রাতে এডিসি হারুন যে নাইম ভাই কিংবা মুনিম ভাই দুজনের উপর যে পাশবিক নির্যাতন যেটি করেছেন সেটি 71 পরবর্তী সময়ে আসলে বাংলাদেশে এরকম নজির আসলে দেখা যায়নি। বাংলাদেশে উনি যে কাজটি করেছেন নিজের পাপকে ঢাকার জন্য, এটা আসলে টোটালি ন্যায়ের বিরোধী। এটা শুধু নাইম ভাই কিংবা মুনিম ভাই না, এটা ঢাকা বিশ্ববিদ্যালয় এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষার্থীর তাহলে চকেটে হাতের মতো, এবং এর বিচার যদি না পাওয়া যায় এবং পরবর্তীতে তারা আরও সুযোগ পাবে। আমরা ইতোমধ্যেই দেখেছিলেন মানসিক বিকারগ্রস্ত এডিসি হারুন ঢাকা কলেজ এবং বিভিন্ন স্থানে বিভিন্ন শিক্ষার্থীরা যখন তাদের দাবি দাওয়া তুলে ধরেছেন তাদের উপরই নির্যাতন চালিয়ে গেছেন এবং অন্যায়ভাবে আক্রমণ করে গেছেন। এখানে যেহেতু শুধুমাত্র এডিসি হারুন মানে বরখাস্ত হবেন বা তার যে শাস্তি হবে এমন না, যে তার যে দুশ্চরিত্রা নারী যে তার সাথে ছিল তাকে বিচারের আওতায় আনা উচিত। কারণ এক হাতে এখানে কোনোদিন তালি বাজবেও না। এখানে তাদের দৃষ্টান্তমূলক শাস্তি আমি দাবি করতেছি, এডিসি হারুনের দৃষ্টান্তমূলক শাস্তি, স্থায়ী বহিষ্কার এবং পরবর্তী সময়ে এই শাস্তি যেন আরো সকলের জন্য নজির হয়ে থাকেন। সকলে জানেন ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর উপর হাত তোলার আগে জানি দ্বিতীয়বার চিন্তা করে দেখেন এরকম একটি শাস্তির ব্যবস্থা করবেন। আমরা দেশস্বত্ব বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে এমন একটি দাবি রাখি তাকে চাকরি থেকে স্থায়ী বহিষ্কার এবং দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনার জন্য। ধন্যবাদ সকলকে আমাদের বলতে দেওয়ার জন্য। ধন্যবাদ তানভীর। এরপর যে আপনাদের সামনে বক্তব্য রাখবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু হলের শিক্ষার্থী আবহাওয়া শিক্ষার্থী। আপনারা সবাই জানেন যে আমরা আজকে এখানে একত্রিত হয়েছি যে বাংলাদেশ পুলিশের যে এডিসি হারুনুর রশিদের যে তার ব্যক্তিগত কুকর্ম ঢাকার জন্য ব্যক্তিগত আক্রোশ মেটানোর জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থী এবং বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় সংসদের সাংগঠনিক সম্পাদক এবং বিজ্ঞান সম্পাদক এর উপর যে হামলা চালিয়েছে তার নিন্দা প্রতিবাদ এবং শাস্তির দাবিতে আমরা শুধু বলতে চাই যে বাংলাদেশ পুলিশ রাষ্ট্রের আমরা চাই যে হারুনের স্থায়ী বহিষ্কার এবং পরবর্তীতে তার দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা হোক, যাতে হারুনের মতো যারা পুলিশের মধ্যে এরকম ঘাপটি মেরে যারা আছে, যারা ব্যক্তি স্বার্থে বাংলাদেশ পুলিশকে এবং অন্যান্য প্রশাসনকে ব্যবহার করতে চায় তারাও যেন ভবিষ্যতে সতর্ক হয়ে যায়। ধন্যবাদ সবাইকে। সামনে বক্তব্য রাখবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী মঞ্জুরুল আলম রানা। আসসালামু আলাইকুম, ধন্যবাদ
সকল মিডিয়া ভাইদের, আপনারা জানেন যে আজকে আমাদের এখানে সমবেত হয়েছে এদেশে আর্মির বিরুদ্ধে। তিনি যে নারকীয় যে নির্যাতন চালিয়েছে আমাদের নাইমের উপর, আমি নাইমের সম্পর্কে শুধু একটু কথা বলবো। আমি নাইমের উপর ব্যক্তিগত ভাবে যেভাবে চিনি সেটা হচ্ছে নাইম ভাই হচ্ছে আমি ছাত্রলীগের পরিচয় চিনি না, নাইম ভাইকে আমি চিনি। আমার ব্যক্তিগত আছে, সাধারণ শিক্ষার্থী আছে, আমাদের যে শ্রীপুর কেন্দ্রে একটা সংগঠন আছে সেই একটা সংগঠনে সে সাধারণ সম্পাদক ছিল। আমি আমার শিক্ষা জীবনে একদিন আপনার বন্ধু নিয়ে আমার একটু ফাইন্যান্সিয়াল প্রবলেম ছিল, আমি নাইম ভাইয়ের কাছে সেটা শেয়ার করি এবং নাইম ভাই তখন ছাত্রলীগের কোনো পোস্টে ছিল না, তিনি তার ব্যক্তিগত টাকা থেকে আমাকে আমার অ্যাডমিশনে সেমিস্টার ফির টাকা দিয়েছে। আমি নাইম ভাই একজন সাধারণ শিক্ষার্থী হিসেবে আমি বলতে চাই যে নাইম ভাইয়ের উপর যে নির্যাতন চালানো হয়েছে এডিসি হারুনকে চালিয়েছে তার দৃষ্টান্তমূলক শাস্তি চাই। আমরা কোনো পুলিশের বিপক্ষে না, বাংলাদেশ পুলিশের পক্ষে। বাংলাদেশ পুলিশ অনেক ভালো ভালো কাজ করতেছে, ঠিক আছে, আমরা সবসময় বাংলাদেশ পুলিশের পক্ষে আছি এবং থাকব। আর এডিসি হারুন নাইমের উপর যে নাইম এবং মনিম ভাইয়ের উপর যে নির্যাতন চালিয়েছে এর দৃষ্টান্তমূলক শাস্তি চাই বাংলাদেশ পুলিশ থেকে, তাকে স্থায়ী পুরস্কারের মাধ্যমে। আমাদের আজকের সমাবেশ এর সমাবেশের উদ্দেশ্য সফল করার জন্য আমরা বাংলাদেশ পুলিশের কাছে এবং সরকারের কাছে অনুরোধ জানাই। আর একটি কথা বলতে চাই, এডিসি হারুন সম্পর্কে যতটুকু জানি আমি গতকাল থেকে যেটা মিডিয়ার মাধ্যমে জানতে পেরেছি, এডিসি হারুন তিনি যেখানে প্রগতিশীল ছাত্র রাজনীতি যারা করে, ছাত্রলীগ যেখানে পায় সেখানে সে ঝাঁপিয়ে পড়ে। ইতিপূর্বে আপনারা ঢাকা কলেজের সাধারণ শিক্ষার্থীদের উপর আপনারা দেখেছেন যে তাদের উপর নির্যাতন। এবং আমি আরেকটি তথ্য ইনক্লুড করতে চাই, 2005-2006 সেশনে এডিসি হারুন যখন ভর্তি হয়েছিল তখন জিয়া হলের ভারপ্রাপ্ত সভাপতি মুস্তাক যে ছাত্রদলের সভাপতি ছিল তার সাথে তার ঘনিষ্ঠ সম্পর্ক ছিল এবং তার রুমমেট ছিল। এর পরবর্তী থেকে সরকার পরিবর্তন হওয়ার পর সরকার দলীয় যে ছাত্র রাজনীতি যারা করে, সরকার দলীয় লোকদের সাথে বন্ধুদের সাথে সে উঠা বসা করে সরকারের পক্ষপাতিত্ব তার পরিচয় দিচ্ছে এবং সে কিন্তু রক্ত কখনো বেমানি করে না। সে ছাত্রদলের সাথে সে যুক্ত ছিল এবং ছাত্রদলের যেখানে ছাত্রদলের পক্ষে সবসময় সে কথা বলে এবং সেখানে সে নির্যাতন চালিয়ে যায়। আপনারা জানবেন তার পাশে হচ্ছে সাতক্রিয়া তার মামা এবং চাচারা কোন দলের সাথে, জামাত শিবিরের সাথে, বাংলাদেশের নিষিদ্ধ দল, এবং তাদের সাথে সে তার মামা এবং চাচা সক্রিয়ভাবে সংযুক্ত। এবং এডিসি হারুন রাষ্ট্রের একটা গুরুত্বপূর্ণ জায়গা থেকে এরকম নারকীয় নির্যাতন চালাতে পারে, এটা রাষ্ট্রের জন্য আমরা বলবো খুবই লজ্জাজনক। আমরা চাই বাংলাদেশ পুলিশ এবং সরকারের কাছে অনুরোধ থাকবে যেন এডিসি হারুনের উপর যেন যথাযথ ব্যবস্থা নেওয়া হয়, বাংলাদেশ পুলিশ থেকে তাকে স্থায়ী বহিষ্কার করে তার উপযুক্ত শাস্তি দেওয়ার দাবি করছি এবং সাধারণ শিক্ষার্থীদের। ধন্যবাদ। ধন্যবাদ রানা ভাইকে। এরপর যে আপনাদের সামনে বক্তব্য রাখবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের কবি জসীমউদ্দীন হলের শিক্ষার্থী এবং গাজীপুর জেলা ছাত্র কল্যাণ সমিতির সভাপতি আশিক জাপানি জিহান ভাই। প্রথমে ধন্যবাদ জানাচ্ছি সাংবাদিক ভাইবোনদের। আজকে আমরা যে উদ্দেশ্যে এখানে দাঁড়িয়ে আছি আপনারা জানেন যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী এবং ফজলুল হক মুসলিম হলের বর্তমান সভাপতি, যে হলে বাংলাদেশ ছাত্রলীগ প্রতিষ্ঠিত হয়েছে। আমি আমি একটি কথা দিয়ে শুরু করবো। যখন উনাকে দেখতে যাই উনি বলেছিলেন যে 10-15 জন কনস্টেবল সহ স্বয়ং এডিসি হারুন আমাকে আমার পরিচয় পাওয়া মাত্রই মারা আরম্ভ করে। তখন আমি ওনাকে বলেছিলাম আপনি না ছাত্রলীগের সাবেক নেতা পরিচয় দেন, তাহলে এমন আচরণ কেন করছেন? হারুন বলে ছাত্রলীগ চিনি না, আমি নিজ যোগ্যতায় এই অবস্থানে এসেছি। তারপর নিজের পিস্তল বাদ দিয়ে নাইমের অর্থাৎ ওনার মুখে আঘাত করে অসভ্য হারুন। আপনারা যদি ওনাকে দেখে মানে দেখতে যান তাহলে দেখবেন ওনার দাঁতগুলো ফেলে দেওয়া হয়েছে, যেখানে সাধারণ মানুষ থেকে শুরু করে যেখানে একজন মানে দাগি আসামি যেখানে নিরাপদ থাকে সেই রুমে, অর্থাৎ যেখানে ইনভেস্টিগেশন রুম, সেখানে হারুন তাদেরকে তুলে নিয়ে এভাবে অত্যাচার করেছে পিস্তলের বাদ দিয়ে। আমরা আমাদের এলাকার ভাষায় বলে যে হচ্ছে সকালবেলা ওই চেপা বা সুটকির বট্টা দিয়ে ভাত খায়, সে সারাদিন যদি গুস্ত বিরিয়ানিও খায় তাহলে সন্ধ্যার সময় যে ডেগুরটা আসে সেটিও হচ্ছে তার ওই সুটকির গন্ধ বের হয়। সে যখন
ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয় তার যে ব্যাকগ্রাউন্ড তার যে শুরুতে অবস্থান ছিল সেটি ছিল জামাত শিবিরের সাথে সে যখন পরবর্তী সরকার চেঞ্জ হয় তখন সে আস্তে আস্তে করে তার বন্ধুদের মাধ্যমে ছাত্রলীগে জয়েন হয় এবং সেই মাধ্যম করে সে হচ্ছে আস্তে আস্তে মানে বর্তমান সরকারের সখ্যাত অর্জন করে সে একটি গুরুত্বপূর্ণ পয়েন্টে এসেছে এসে সে তার ব্যক্তিগত স্বার্থে আপনারা জানেন সে একটি তার নীতি নৈতিকতা স্খলনে যখন তার এই মানে দিকগুলো প্রকাশিত হয়ে যাচ্ছে তখন দেখতেছে যে নাঈম তাকে মানে তার এই সকল বিষয় ফাঁস করে নেবে তখন তাকে এখান থেকে তুলে নিয়ে অত্যাচার করেছে এবং এই অমানসিক অত্যাচার করে তাকে আজকে হসপিটাল ভর্তি করা হয়েছে তিনটি হসপিটাল তাকে গড়িয়ে শেষ পর্যন্ত পিজিতে ভর্তি করা হয়েছে আমরা তার এই অসভ্য হারণের বিচার চাই অসভ্য হারণের শুধু প্রত্যাহার করলে হবে না বর্তমানে প্রত্যাহারকে ক্রেডিট হিসেবে নিয়েছে তারা তারা মনে করে যে যখন মেরেছে তখন সে নাকি বলেছে যে আমাকে সর্বোচ্চ কি করবে হয়তো প্রত্যাহার করবে এতে আমার আরো ভালো হবে অতএব এই যে এই সংস্কার শুরুতে যখন প্রত্যাহার দেওয়া হয়েছিল এটা একটি অপমানজনক শাস্তি ছিল তাদের জন্য শিক্ষিত মানুষ বাংলাদেশের সেরা নাগরিক কিন্তু এখন তারা ক্রেডিট হিসেবে নিয়েছে তাদের প্রত্যাহার করলে হবে না তাদেরকে তাকে স্থায়ীভাবে বহিষ্কার করে তাকে আইনের আওতায় আনতে হবে তাকে জেলে ভরতে হবে এই আশাবাদটুকু সরকারের কাছে রেখে আমি শেষ করছি ধন্যবাদ রাব্বানী ব্যাংকে আপনারা জানেন আমাদের মাঝে ইতিমধ্যে সমবেত হয়েছেন আমাদের ভাইয়ের উপর যে নির্যাতন চালানো হয়েছে সেই নির্যাতনের প্রতিবাদে আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন আমাদের ছাত্রলীগের সাবেক নেতৃবৃন্দ আমাদের ভাইদেরকে ধন্যবাদ জানাচ্ছি আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন ইউজেন কলেজের সাধারণ শিক্ষার্থীবৃন্দ আমরা তাদেরকে আমাদের এখানে এসে উপস্থিত হওয়ার জন্য ধন্যবাদ ভাই কামাল ভাই সাবেক সাংগঠনিক সম্পাদক ও এসএন হল শাখার সাবেক সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন আনু এই মুহূর্তে একাত্মতা জানায় বক্তব্য আমাদের মাঝে এই পর্যায়ে বক্তব্য রাখবেন বাংলাদেশ ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক এবং এসএমও ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন আনু ভাই একত্রতা পোষণ করে আমাদের মাঝে বক্তব্য রাখবেন এই পর্যায়ে ভাই এদিকে আসলে বক্তব্য দেওয়ার কিছু নেই আপনারা গতকাল মানে গতকালের আগে যাচ্ছে মিডিয়ার মাধ্যমে এবং আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের মাধ্যমে বাংলাদেশ ছাত্রলীগের বিভিন্ন তৎপরতার মাধ্যমে আপনারা জেনেছেন আমরা আসলে গতকাল পর্যন্ত শাস্তি নিশ্চিত হয়েছে তাতে আমরা সন্তুষ্ট নই আমরা বাংলাদেশ পুলিশের কাছ থেকে তাদের যে বিভাগীয় তদন্ত এবং আমরা তাদের তার পরিবারের পাশে আছি আমরা সাধারণের ব্যানারেই আমাদের এখানে যারা আসছে আমরা সবাই ছাত্রলীগ হিসেবে সাবেক একজন ছাত্রলীগ কর্মী হিসেবে আমরা ছাত্রলীগের পাশে আছি বিগত সময় ছিলাম আগামীতেও থাকবো আমাদের সেই প্রত্যয় এবং প্রত্যাশা ব্যক্ত করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি সকল প্রিন্ট এবং মিডিয়া ভাই বোনদের শুভেচ্ছা কারণ আপনারা কষ্ট করে এখানে এসেছেন
এখানে আজকের এই যে আমরা দাঁড়িয়েছি রাজ্য সরকার বিরোধী ভাস্কর্য, এই ভাস্কর্যের একটা তাৎপর্য আছে। ওনার রক্তে রঞ্জিত রাজু ভাস্কর্য, রাজু সেই প্রতিষ্ঠানের ছাত্র আমরা। আর বাংলাদেশ পুলিশ মহান মুক্তিযুদ্ধের সময় প্রথম প্রতিরোধকারী সংগঠন এবং বাহিনী। 1971 সালের 25 মার্চ বাংলাদেশ পুলিশের 24 জন সদস্য শাহাদাত পূরণ করেন। 1971 সালের মহান মুক্তিযুদ্ধে, 9 মাসের মহান স্বাধীনতার মুক্তিযুদ্ধে বাংলাদেশ পুলিশের 751 জন সদস্য শাহাদাত বরণ করেন। বাংলাদেশ পুলিশ প্রতিষ্ঠান বাংলাদেশের আইন শৃঙ্খলা রক্ষায়, জনগণের জানমালের নিরাপত্তায় সেই গর্বিত যে মহান মুক্তিযুদ্ধের অন্যতম প্রতিরোধকারী, প্রথম প্রতিরোধকারী যে সংগঠন বাহিনী, সেই বাহিনী একজন সাধারণ অফিসার তার ব্যক্তিগত স্বার্থের জন্য, ব্যক্তিগত ব্যবিচারের জন্য আক্রোশ বশত যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের, প্রথমত আমাদের ছোট ভাই নাঈম মুনিম হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন ছাত্র, বাংলাদেশের সর্বোচ্চ বিদ্যাপীঠ যে বিদ্যাপীঠ মহান ভাষা আন্দোলনের সূচনা করেছিল, যে বিদ্যাপীঠের মুক্তিযুদ্ধের সূচনা করেছিল, যেখানে বাংলাদেশের পতাকা প্রথম উত্তোলিত হয়েছিল, সেই বিদ্যাপীঠের ছাত্র, 90-এর গণ আন্দোলন, তারপর তত্ত্বাবধায়ক সরকারের যে অবৈধ আর তত্ত্বাবধায়ক সরকার মিলিটারি পন্থী সেই সরকারকে উৎখাত, সকল আন্দোলনের সূত্রীকার বাংলাদেশের এই ঢাকা বিশ্ববিদ্যালয়, সেই প্রতিষ্ঠানের একজন ছাত্রকে, দুইজন ছাত্রকে থানার ভিতর ধরে নিয়ে হচ্ছে অমানুষিক নির্যাতন করেছে ব্যক্তিগত ব্যবিচারের জন্য যে এডিসি হারুন, এটা দায়বদ্ধতা তার, এই দায়বদ্ধতা বাংলাদেশের পুলিশের নয়। আমি বলবো বাংলাদেশ পুলিশ জনগণের বন্ধু, এবং জনগণের বন্ধু হয়ে সারা বাংলাদেশে বাংলাদেশ পুলিশের যে পক্ষ বাংলাদেশ পুলিশ কখনোই নেবে না, এ আমি বিশ্বাস করি। পুলিশের যে প্রশাসনিক যে ব্যবস্থা আছে, সাংগঠনিক ব্যবস্থা আছে, বিচার বিভাগ, পুলিশের যে তদন্ত কমিটি, সেটি তাদের ব্যবস্থা নিচ্ছে, অলরেডি নিয়েছে। আমি মনে করি যে তাদের যে কমিটি হয়েছে, এই কমিটির মাধ্যমে তার সর্বোচ্চ শাস্তি দেবে। কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন ছাত্র, বাংলাদেশের স্বাধীন সাধারণ রাষ্ট্রের একজন নাগরিক হিসেবে মুনিম আর আমাদের ছোট ভাই যে নাঈম, এরা যেভাবে নির্মমভাবে প্রাণিত হয়েছে, নাঈমের দাঁতগুলো ভেঙে ভিতরে ঢুকিয়ে দেওয়া হয়েছে রিভলভারের বাট দিয়ে, এর চেয়ে নির্মমতা, এর চেয়ে পাশবিকতা আর কি হতে পারে? একজন বিকৃত রুচি ব্যবিচারে অভিযুক্ত একজন অফিসার, এর আগেও সে কন্টিনিউয়াস রিকারেন্টলি সে কিন্তু অনেকগুলো অপরাধের সাথে জড়িত। এর আগেও ঢাকা কলেজে আগের দিন রাত্রে যে নির্যাতন চালিয়েছে, তার ফলে ঢাকা কলেজ এবং যে নিউ মার্কেট কর্মচারীদের সাথে 3 দিন ব্যাপী সংঘর্ষ হয়েছে, এর নয় প্রথম কিন্তু এই এডিসি হারুন জড়িত। সে এতটাই ব্যবিচারী, এতটাই অপরাধ, এতটাই সাইকো যে তার সহকর্মীকে পর্যন্ত সে থাপ্পড় মেরেছিল ওই সময়। এরকম একজন সাইকো ব্যবিচারী এবং কি যে ক্ষমতার অপব্যবহারকারী, অপব্যবহারকারী বাংলাদেশ গর্বিত প্রতিষ্ঠান বাংলাদেশ পুলিশ বাহিনী, এই বাংলাদেশের সেই বাহিনীর সদস্য থাকতে পারে না। আমি বিশ্বাস করি তাকে চাকরিচ্যুত করে রাষ্ট্রীয় আইনে বিচার বিভাগের মাধ্যমে তাকে জেলে ভরতে হবে, তাকে রাষ্ট্রীয় আইনের আওতায় না আনা হবে। আমাদের এই আন্দোলন বর্তমান যে আমাদের সাধারণ শিক্ষার্থীদের সাথে আমরা ঐক্যমত্য হয়েছি, এই ঢাকা বিশ্ববিদ্যালয়ে দাঁড়িয়েছি, এটি আমরা অব্যাহত রাখবো। আমরা বিশ্বাস করি আইনের শাসন প্রতিষ্ঠিত এই দেশে তো শেখ হাসিনার যুগে আইনের শাসন আছে, থাকবে। এই আইনের শাসনের মাধ্যমেই আমরা মোকাবেলা করব ব্যক্তি হারুনকে। পুলিশের সাথে আমাদের কোনো বিতর্ক নেই, আমাদের বিরোধ নেই। বাংলাদেশ পুলিশ মহান মুক্তিযুদ্ধের সংগঠন বাহিনী, বাংলাদেশ পুলিশ জাতির জানমালের নিরাপত্তা, এই জাতির জনগণের নিরাপত্তা, শান্তি আনয়নে বলিয়ান সংগঠন, পুলিশের সাথে আমাদের কোনো বিরোধ নেই। একজন ব্যক্তির দায় কখনো বাংলাদেশ পুলিশ প্রশাসন নেবে না, এটা আমি বাংলাদেশ আমি বিশ্বাস করি। তো সাবেক ছাত্র নেতা হিসেবে আমি আমার ভাইয়ের রক্তের বদলা আমরা আইনিভাবেই নিব, আমরা সবসময় পাশে আছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।